হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি একটা নতুন টিপস নিয়ে চলে এসেছি। টিপসটা দেখলে তোমাদের খুবই উপকারে লাগবে। ব্লাউজ আয়রন করতে যে আমাদের সমস্যাটা, সব কিছু ঠিকঠাক আয়রন করা যায় কিন্তু ব্লাউজের যে খাপটা সেটা আয়রন করতে খুব সমস্যা। সেই সমস্যা সমাধান করতে আমি আজকে একটা টিপস নিয়ে এসেছি তোমাদের সামনে। যেটা দেখো, দুটো প্যাড নিয়ে নিয়েছি। প্যাড দিয়ে যদি আমি এই খাপটাকে আয়রন করি তাহলে কিন্তু সুন্দর হবে, কিন্তু খাপটা যে নরম ওটাকে যদি আয়রন করি ওটা ডেবে যাবে। তার জন্য এটা দিয়ে আমি একটা আয়রন করার বালিশ তৈরি করে দেব। এবার দেখো, আমি এখানে এক কাস্টমারের একটা ব্লাউজ, যে এই এই প্যাডগুলো ছিল যেগুলো উনি লাগাবে না, খুলে দিতে বলেছিল, সেইটাকে আমি ফেলে দেওয়া প্যাডটা দিয়ে আমি তৈরি করছি। দুটোই নিয়ে নিয়েছি। একটা কাপড় নিয়েছি, কাপড়টা একটু বড়, যেটা এটা চারিদিক থেকে এটাকে আটকানো যাবে। দেখো, কাপড়টা আমি অনেকটা বড় নিয়েছি। আর এটা সুতির কাপড় নিতে হবে। এবার এর ভেতরে আমি এই লেপের ওয়ারের কভারটা ছেঁড়া সেটাকে আমি নিয়ে নিয়েছি। দেখো, তোমাদের পুরনো শাড়ি হোক, নরম জিনিস, নরম সুতির যে কোনো কাপড় চোপড় তোমরা নিয়ে নিতে পারো, নতুন হোক পুরনো হোক, কিন্তু সুতির নিতে হবে। নিয়ে এইভাবে তোমরা এটাকে কভার করে দেবে। কভার করে ভালো করে এটাকে গিট দিয়ে দেবে। আমি টাইট করে এটাকে মুড়িয়ে নিচ্ছি। দেখো, শক্ত হয়ে গেছে। এবার আমি একটা দড়ি দিয়ে এই মাথাটাকে বেঁধে নেব। আমি কট পাইপিনের দড়ি দিয়ে, এটা একটু শক্ত, তাই এটাকে দিয়েই বেঁধে নিচ্ছি। এটা শুধু যারা ব্লাউজ তৈরি করে তাদের জন্যই না, ব্লাউজ তো সবাই পরতে হয়, বাড়িতে রাখতে হয়, দামি দামি ব্লাউজ তো আয়রন করা ছাড়া পরা যায় না। তাই তোমরাও একটা, যারা ব্লাউজ সেলাই করো না, ঘরে ব্যবহার করার জন্য এরকম একটা তৈরি করে নিতে পারো। যাওয়ার কাপড়টা কেটে নিচ্ছি। বাবা, কেচিটা আমার একদম শান নেই, পুজোর কাজ করতে করতে শান চলে গেছে, প্রচুর মাল কাটিং করতে হয়। তোমরা তো জানো এখন পুজোর সময়। এই যে এবার যে এই যে কাপড়গুলো, এগুলো ভালো করে সেটে নেব। সেটে নিয়ে এইটাকে একটু ডাবিয়ে ভেতরের দিকে যতটা পাওয়া যায় ঢুকিয়ে দিতে হবে। দেখো কী সুন্দর জিনিসটা হয়েছে। এই দেখো, এই যে একটু ডাবিয়ে আমি ঢুকিয়ে দিচ্ছি। এবার আর আয়রন করার কোনো সমস্যা নেই। দেখো, সুন্দর করে খুলে নেবো। এবার আয়রনটা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আয়রন করার সময় আমি প্রথমে হাতা আর এই সাইডগুলো করি, পরে খাপটা সেলাই করি। এই ভিটিগুলো ভালো করে সেলাই করে নিচ্ছি। তোমরা এই জিনিসটা বানিয়ে দেখো, তোমাদের খুব উপকারে লাগবে। ভালো দামি ব্লাউজে বাড়িতে বসে এইভাবে আয়রন করবে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, ও লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলো না। আশা করি সবারই এটা খুব উপকারে লাগবে, ভালো লাগবে। দেখো কী সুন্দর হয়ে গেছে হচ্ছে। এবার আরেকটা পাশে। এবার আমি যেহেতু ইন্টারলক মেশিন নেই, তাই আমার এই যে খাপের সাইডটা একটু অসুবিধা হয়, কারণ আমি এই কাপড়টাকে উল্টে সেলাই করি। আমার কোনো অবশিষ্ট কাপড় আমার ব্লাউজের বাড়তি থাকে না, সেটা আমি ভেতরে ঢুকিয়ে দিই। আমি তোমরা দেখেছো আমার ভিডিওতে, কোনো এক্সট্রা কাপড় আমার সুতো বেরোনোর কোনো জায়গা থাকে না, সেগুলো আমি সব ঢুকিয়ে দিই। তাই আমার ব্লাউজ তৈরি করার পরে আয়রন করাটা আমার খুব দরকারের। কেমন লাগলো তোমরা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।